হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো করোনা ভাইরাসের জন্য আমাদের এখন লকডাউন চলছে এবং তার জন্য কিন্তু আমাদের ইউনিভার্সিটি বন্ধ রয়েছে এবং আমরা কিন্তু পড়াশোনা করতে পারছি না, অর্থাৎ আমরা ইউনিভার্সিটি গিয়ে পড়াশোনা করতে পারছি না। তার জন্য ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু এখন তাদের স্টার্টিং মেটেরিয়ালগুলোকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপডেট করে দিয়েছে। এর ফলে কি হচ্ছে, আপনি বাইরে থেকেই পড়াশোনা করতে পারছেন। যেমন ধরুন, নতুন ভিডিও লেকচার দিয়েছে, ই পাঠশালা বলে একটি নতুন সংযোগ হয়েছে, তো এবং ই বুক বলে এটা অলরেডি ছিল সেগুলোও আপনারা পাবেন। তো তার ফলে বাড়িতে থেকে পড়াশোনা করার জন্য কিন্তু ইউনিভার্সিটি এখন অনেক কিছু করে দিয়েছে। এবং আমরা জানি যে ইউজিসির তরফ থেকে, আমার আগের ভিডিওটা আপনারা দেখতে পাবেন, যে ইউজিসির তরফ থেকে বলে দিয়েছে যে এর মধ্যে আপনাকে এক্সাম দিতে হবে। তো তার জন্য বাড়িতে থেকে পড়াশোনাটা অতি অবশ্যই করা দরকার, কারণ নিজেকে নিজে প্রিপেয়ার করুন। তো স্টেপ বাই স্টেপ আমরা পুরো জিনিসটাই দেখে নেবো আজকে। যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং লাইক ও শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিন, যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা যাতে পড়াশোনা করতে পারে। তো বন্ধু, এটার জন্য স্টাডি মেটেরিয়াল কীভাবে ডাউনলোড করতে হবে সেটা যাওয়ার জন্য প্রথমে চলে যাই, চলুন ইউনিভার্সিটি ওয়েবসাইটে। এটা আমি ইউনিভার্সিটি ওয়েবসাইটে চলে গেলাম, আমি একটু নিচে আসছি, আমি এখানে দেখবো স্টাডি মেটেরিয়াল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এটা আমি ক্লিক করছি। এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, মনে করতেই পারেন আপনার ডিপার্টমেন্টটা নেই, তো সেটা অলরেডি খুব তাড়াতাড়ি আপডেট হবে। তো ডিপার্টমেন্ট অফ হিস্ট্রিতে যদি যাই, এখানে আমার হিস্ট্রি ডিপার্টমেন্ট ওপেন হয়ে গেল। তো হিস্ট্রি ডিপার্টমেন্টে ধরুন যারা যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আজকে এটা আমি দেখিয়ে দিচ্ছি, র্যান্ডামলি দেখিয়ে দিচ্ছি। তো আমি একটু যদি স্ক্রল করে নিচের দিকে আসি, এখানে দেখবেন লেখা রয়েছে স্টাডি মেটেরিয়াল ক্লিক হিয়ার। তো ক্লিক হিয়ার ক্লিক করলাম, এখানে আপনি এই যে টোটাল স্টাডি মেটেরিয়ালটা পেয়ে যাচ্ছেন। এইভাবে আপনি ডাউনলোড করে করে দেখতে পারেন। এছাড়া যদি আমি এখানে যাই, এই বলেই দিয়েছে যে স্টুডেন্টস ওয়ান্ট টু অডিও ভিজুয়াল সেট অফ লেকচার, তো তাহলে এখানে গিয়ে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। তো এটা এমএইচআরডি পোর্টাল, এখানে ক্যালকাটা ইউনিভার্সিটিও পার্টিসিপেট করেছে। তো আপনাকে প্রথমে রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে নেওয়ার পর এই যে যেমন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কিংসুক চ্যাটার্জি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা ক্যাপিটালিজম ইউরোপ নিয়ে তিনি বলেছে। তো এইভাবে আপনারা লেকচারগুলো দেখতেই পারেন এবং এখানে পরপর পরপর আপনি পাবেন যে কোন 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 সাবজেক্ট রয়েছে এবং সিলেবাস অনুযায়ী রয়েছে। তো এটা হচ্ছে ব্যাপার। আমি এবার যদি ব্যাকে আরেকবার চলে আসি, আমি ইউনিভার্সিটি ক্যালকাটা ওয়েবসাইটে, তাহলে আমি দেখতে পারবো এখানে একটা রয়েছে ইজি পাঠশালা, এটাও একবার ক্লিক করে দেখি নি। ইজি পাঠশালার মাধ্যমেও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন আপনার যে টেক্সট বুকগুলো আছে। যেমন ধরুন, আমি বলছি আপনি ধরুন এখানে যে কোনো একটা ক্লিক করলেন, এডুকেশন ধরুন ক্লিক করলাম। তো এডুকেশন ক্লিক করলে এখানে আপনাকে একটা পেপার সিলেক্ট করতে হবে, আর এখানে একটা মডিউল, যেই মডিউলটা আপনি সিলেক্ট করলেন সঙ্গে সঙ্গে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। তো সেইভাবে আপনি পড়াশোনা করতে পারেন। আর ই বুকটাও একটু দেখিয়ে দিই বন্ধু, যারা ই বুকটা জানে না। তো আপনাকে প্রথমে যেতে হবে অনলাইন ক্যাটালগ, অনলাইন ক্যাটালগে গিয়ে আপনার এখানে খুলে গেল ক্যালকাটা ইউনিভার্সিটি। একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন ই বুক ক্যাটালগ, এখান থেকেও কিন্তু আপনি বইগুলো ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন। তো এটা হচ্ছে ব্যাপার, এবং যারা যারা বাড়িতে থেকে পড়াশোনা করছেন তাদের এটা খুবই কাজে লাগবে। এবং এখানে আপনি সাবজেক্ট চুজ করতে পারেন, এখানে অনেক সাবজেক্ট আছে। এখানে হিস্ট্রি, ধরুন হিস্ট্রি দেখছেন, আপনি হিস্ট্রি চুজ করি, তার হিস্ট্রি বইগুলো কী কী আছে সেখানে আপনি পাবেন। এবার সেই অনুযায়ী আপনি এবার ম্যাচ করবেন, এখানে আপনি সিলেক্ট সাবজেক্ট চুজ করবেন, এখানে আপনি পাবলিশার চুজ করবেন যদি পাবলিশার আপনার কোনো ডিমান্ড থাকে, না হলে আপনি টাইটেল চুজ করেও দেখতে পারেন। তো এগুলো হচ্ছে আপনার টোটাল ই বুক রইল, ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে নতুন নতুন আপডেটেশনগুলো বলে দিলাম, এবং পরবর্তী ক্ষেত্রে আরও যদি নতুন কিছু আপডেটেশন থাকে আপনাদের নিশ্চয়ই জানাবো। তো যাই জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, সবার কাছে লাইক শেয়ারের মধ্যে পৌঁছে দিন ও বেল বাটনটা অতি অবশ্যই প্রেস করুন। তো বন্ধু, সবাই ভালো থাকবেন, আর যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবেন। ভালো থাকবেন বন্ধু, ধন্যবাদ।